गाइस वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अ न्यू वीडियो ऑफ निक लाइफस्टाइल। आमी निक आर तुम्हारा देखते चलो आज के हमारे नतून ब्लॉग। आज के हम जाच्छी निसान मैग्नाइटेड इवेंटे, माने ऑटोरिल निसान कल्याणीते। तो आमी आर अर्पण रेडी हुए गेछि। आमरा गेछिलाम, आमी आमार ब्लू बुकटा कलेक्ट करते गेछिलाम, तो तखन आमाके इनविटेशन दिएछे जे 18 तारीखे तोमरा चले आसबे। फैमिली निये जेते बोलेछिलो, किन्तु ए आमार फैमिलिर मतोनि, तो एखानेई आछि, फैमिली थेके जेते पारछि ना। तो एखन आमरा जाई, आमरा आमादेर दुटोर समय जेते बोलेछिलो, किन्तु एखन अलरेडी 3टा बेजे गेछे। एज अलवेज वी आर लेट, लेट्स गो। निसान मैग्नाइटेड इवेंट मिस करबेन ना, फार्स्ट इवेंट अफ माई लाइफ। বন্ধুরা এলো মেলো মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে মুঠো ছুটির সকাল রাপ্পা রাপ্পা বাপ্পা রাপ্পা রাপ্পা। নির্বিক, হাউস দা ফিল? ফিল ফার্স্ট টাইম ইভেন্টে এসেছি, ফিল তো ভালোই আছে। বাট তো ফাইন নিলি, তোর কেমন লাগছে বল? সেই ফিলিং ফার্স্ট টাইম। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। তুই একটা কাজ করে দাও, এখানে এখন ট্যাটু করাচ্ছি। এখানে মানে আমাদের দিদিটা এসে বললো যে ট্যাটু করাতে পারবে, তো ট্যাটুটা করাচ্ছি। দিদি মাকে গিয়ে বললো যে পার্মানেন্ট ট্যাটু, মাকে গিয়ে বললো এক কিছু একটা বিট করতে নিকাল, ছবি একটা বের কর না, ড্রাগন কিছু না করো, তাই করো, ট্যাটুটা করছি। এতটা সাইজ সব বাড়ি থেকে মার সাথে প্র্যাঙ্ক হয়ে যাবে যে পার্মানেন্ট ট্যাটু করেছি, তাই না? দাদা করে দিচ্ছে, দাদা এবার ড্র্যাগন করাচ্ছে। আর কি মানে কিছু মাথায় আসছে না যে কি ট্যাটু করাবো, তো একটা ড্র্যাগনই করে নিচ্ছে। অলমোস্ট রেডি, ভাবছি একটা গালেও করে নেবো, একটা গালে একটা পাচা কি বলি। শর্টটা দাঁড়া দাদা এখানে কনভিন্স করছে ট্যাটু করাবে। তুই করাবি ওর পর? করি নে। বাড়ি থেকে মায়ের সাথে একটা ছোটো করে প্র্যাঙ্ক হয়ে যাবে যে মাকে গিয়ে বলবো যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি এখানে ইভেন্টে গেছি, তো আসলে আমি গেছিলাম ট্যাটু করাতে। তো মাকে গিয়ে বলবো আমি পার্মানেন্ট ট্যাটু করে এসেছি, বা তোমার আমাকে বাড়িতে রাখার হলে রাখো বা বের করে দিতে হবে, এটা তুমি টাকাটা তুমি পে করে দেবে। তো এখানে অ্যানিভার্সারি কেক আছে, যেরকম লেখাই আছে দেখছো, গ্র্যান্ড সাকসেস অফ হোয়াট অ্যান অ্যামেজিং বিগ বোল্ড বিউটি জার্নি। তো এখানে ম্যাগনাইট আছে রেড কালার, এখানে আর এখানে মেহেন্দি চলছে, মেহেন্দিও করেছে। মানে তোমার নাম কি? ভালো লেগেছে তোমার মেহেন্দিটা? চিয়ার্স টু লাইফ। আর তুমি কবে মানে এর আগে এখানেই ছিলে নিশানে? দাদা ব্যবহারটা সত্যি খুব ভালো, আমার দাদা ব্যাপারটা সত্যি খুব বললো। একটা বড় দাদার মতো আমার সাথে কথা বলবে, জেনুইনলি খুবই ভালো লাগলো কথাবার্তা বলে। লিটারালি বেস্ট স্মাইল, আমি সত্যি বলছি, একদম আমি ব্লগের জন্য বলছি, তোমার স্মাইলটা সত্যি খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, তুমি দেখতেও খুব একদম ঠিক হয়ে গেছে না, তাহলে তো এখন রিস্তা যান, ভাবছি কি করা উচিত, নো কমেন্ট আপাতত এটাতে। আর অর্পণ বিহাইন্ড দ্য সিনস। এন্ড স্যার, আই ওয়ান্ট টু ওয়েলকাম করব আমাদের জেনারেল ম্যানেজার অফ অটো রেলে নিসা, মিস্টার সঞ্জয় সাহা। স্যার, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ মিস্টার সঞ্জয় সাহা।
ইন্ডিয়া এবং অটো রেভিনিউশনের পক্ষ থেকে আপনারা জানেন যে লাস্ট ওয়ান ইয়ার ধরে এই যে ম্যাগনাইটের সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরিটা শুধুমাত্র আমাদের নিশান ইন্ডিয়া বা অটো রেলির পক্ষে সম্ভব হতো না যদি আপনাদের সাপোর্ট না থাকতো। ফার্স্ট আপনাদের জন্য আমাদের নিশান ইন্ডিয়ার পক্ষ থেকে এবং অটো রেলির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই এক বছরে যে ম্যাগনাইটের যে সাকসেস স্টোরি, এই কারণে আমরা কতগুলো জিনিস নতুন করে চালু করেছি এবং আগামী দিনেও অনেকগুলো জিনিস আমাদের প্ল্যানে আছে। তাদের জন্য আমরা একটা অলরেডি একটা সার্ভিস স্টেশন চালু করেছি, এখনো ওটা ওয়েল ইকুইপড নয়, কারণ কিছু কিছু টেকনিক্যাল রিজন আছে, কিছু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমরা এখনো আমাদের লিফট চালু করতে পারিনি। আমরা আরো একটু বড় ধরনের কিছু ওয়ার্কশপ চালু করার চেষ্টা করছি কল্যাণী থেকে ব্যারাকপুরের মাঝখানে। আমরা তার জন্য এরিয়া মানে অলরেডি আইডেন্টিফাই করার কাজ চলছে, কারণ আমরা চাই না আমাদের কোন সার্ভিস স্টেশনের জন্য কোন কাস্টমারকে কোনোভাবে হ্যারাস হতে হোক। Oh nice, that's great.
সিনি চলে গেল এটা কি হলো থ্যাংক ইউ সো মাচ স্যার ম্যাগনেটিক কোর ধরে রেখেছে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে এক্স এক্স কে ফাস্ট একটু আমি 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 বলেছি এক্স আ বিগ রাউন্ড অফ ক্লোজ ফর হিম ওয়ার্ডস মিস্টার রেভিক সরদার সুমন প্লিজ কাম বন্ড উইনার আ বিগ রাউন্ড অফ ক্লোজ ফর রেভিক সরদার ওয়ান সেকেন্ড দাঁড়ি দাঁড়ি ইভেন্ট শেষ এট লাস্ট কতক্ষণ ছিলাম আমরা 3 ঘন্টা 4 ঘন্টা অলমোস্ট 2.5 আওয়ার্স ছিলাম আর আমাদের থেকে গিফট দিয়েছে আমার প্রাইজ পেয়েছি আমি দুটো কুইজে প্রাইজ পেয়েছি সেটা তোমরা দেখেছো আমি দুটো প্রাইজ পেয়েছি অ্যান্ড ইট ওয়াজ আ গুড ইভেন্ট খুবই মজা আসলো ইভেন্টটায় অ্যান্ড এখন এরকম আমরা আরও ইভেন্ট কন্টিনিউ করতে থাকবো ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল হলে সাবস্ক্রাইব করবে আজকের মতো বাই বাই।